হ্যালো, সকলে কেমন আছেন? হোমমেড উইথ তমালি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আরও একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো ভার্মিসেলি উপমা বা সিমাইয়ের উপমা। ওই যে আমরা মিষ্টি সিমাই বানাই, এটা কিন্তু সেই সিমাইটা নয়। এটা উপমা বানানোর জন্যই একটা সিমাই পাওয়া যায়, এটা সেইটা দিয়েই বানিয়েছি। তো এর জন্য প্রথমেই আমি জলেতে নুন দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দেবো আমি সিমাইটা, আর এর সাথেই দিয়ে দেবো আমি মটরশুঁটিগুলো। মটরশুঁটি একটু বয়েল হতে টাইম লাগে, তাই প্রথমেই আমি সিমাইগুলোর সাথে দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে এটা সেদ্ধ হোক। আর এই দেখুন, আমি এটা বানাতে কী কী সবজি নিয়েছি: টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বিনস, ক্যাপসিকাম। সব সবজিগুলোকেই সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প পরিমাণ আদা, এটাও সরু করে কাটা আছে। এদিকে আমার সিমাইটাও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন, এটা মোটামুটি 80% মতো সেদ্ধ হবে। তবে ভেতরটা একটু শক্ত থাকবে, ঠিক যেমন করে চাউমিন সেদ্ধ করে, সেম প্রসেস। এবার এটাকে জল ঝরিয়ে ওপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে এর বয়েলিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর ঝরঝরেও থাকবে। এবার এটা সাইডে থাক, কড়াইতে তেল গরম করে বাদামগুলো ভেজে নিই। বাদাম ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে এই কড়াইয়ের তেলেতেই দেব অল্প পরিমাণ সর্ষে আর জিরে। খুব অল্প পরিমাণ দেব জাস্ট ফোড়নের জন্য। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব অল্প অল্প ছোলার ডাল আর বিউলির ডাল। ডালগুলো হালকা সোনালি কালার হতে শুরু করলে ওপর থেকে দিয়ে দেবো আদা কুঁচিগুলো। আদা কুঁচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবার হালকা আদার গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি। এবার এগুলো দিয়ে হালকা করে নেড়েচেড়ে নেব। এরপর দেব বিনস, বিনসটা একটু নেড়েচেড়ে তারপর দেব গাজর। ব্যাস, সব সবজি তোলা হয়ে গেছে। এবারে দেব ওপর দিয়ে একটু নুন। নুনটা দিলে খুব তাড়াতাড়ি সবজিগুলো ভাজাও হয়ে যাবে। এবার এই সবগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে লাস্টে দেব টমেটো। টমেটোটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা সিমাইটা। পুরো রান্নাটাই আমি মিডিয়াম হিটে করেছি, তবে এখানে আমি হিটটা একদম লো করে নিয়েছি। দেখছেন কি সুন্দর ঝরঝরে আছে! আর কালারের জন্য দেবো 1 চিমটে হলুদ। এবার এটাকে মিক্স করে নিয়ে তারপরে দেব অল্প পরিমাণ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে লাস্টে দেব একটু লেবুর রস আর সেই ভেজে রাখা বাদামগুলো, একটু করিয়েন্ডার লিভস আর একটু ঘি। এবার এই পুরোটা খুব ভালো করে মিক্স করে নিলেই আমাদের রান্না রেডি। এই চিনি আর লেবুর রস পুরো রান্নাটাকে ব্যালেন্স করবে আর খুব সুন্দর একটা টেস্ট আনবে রান্নার মধ্যে। দেখুন, আমাদের ভার্মিসেলি উপমা একদম রেডি। ভেজিটেবলসের জন্য এটা যেমনি কালারফুল হয়েছে, আর তেমন হেলদিও এটা, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়, আর ব্রেকফাস্টের জন্য একদম উপযোগী একটা রেসিপি। আর আপনারা যদি কেউ ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আর আপনি যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে নেবেন, যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওর সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।